কেউ একজন বলেছিল সুন্দরী না হলে নাকি কোনো জায়গাতেই দাম নেই। এক্স্যাক্টলি, আপনি সুন্দরী হলে আপনার মা বাবা বলবে আমার মেয়েটা যেমন সুন্দরী তেমন লক্ষ্মী। আত্মীয় স্বজন বলবে অমুকের মেয়ে খুব সুন্দরী। দেখবেন আপনাকে ছেলের বউ করে নেওয়ার জন্য খালা ফুপু চাচা রীতিমতো সবাই প্রতিযোগিতা শুরু করে দেবে। বিয়ে হলে সবাই বলবে অমুকের বউ আহা খুব সুন্দরী, ভাগ্য করে একটা মেয়ে পেয়েছে। এত সুন্দরী মেয়ে পেলেন কই? আপনি সুন্দরী কিন্তু রান্না করতে পারেন না, সমস্যা নেই, হাজবেন্ড রান্না করে খাওয়াবে, মাথায় করে রাখবে। আপনি সুন্দরী মানে সবার চোখের মণি, ব্যাস আর কি চাই। আর আপনি সুন্দরী না মানে আপনার 101টা গুণ থাকলেও সে সব অসুন্দর্যের নিচে চাপা পড়ে থাকবে। সুযোগে আপনার মা বাবাও কথা শুনিয়ে দেবে, দুশ্চিন্তায় থাকবে, আপনার জন্য একটা ছেলে দেখে বিয়ে দিতে পারলেই দায় সারা। পড়াশোনায় একটু ভালো হলে মা বাবা আশা করে বসে থাকবে কবে একটা চাকরি পাবেন আর কবে বিয়ে হবে। বিয়ের জন্য ছেলের বয়স বেশি, সমস্যা নেই, কোনো ছেলে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে এই তো ঢের। বিয়ে হলেও লোকে বলবে কি বিয়ে করালেন, আপনার ছেলের সাথে একদম মানায় না, আমাকে বলতেন সুন্দর একটা মেয়ে দেখে দিতাম। আপনি সুন্দরী না আত্মীয় স্বজন আপনার দোষ খোঁজায় ব্যস্ত থাকবে। কালো হলে তো কথাই নাই, আপনার সব গুণ মাটি। আপনি পছন্দের রঙের একটা জামা পরলে বলবে এটা কি পরেছিস, তোকে একদমই মানায় না, আমাদের অমুকে পড়লে খুব মানাত। অন্য আরেকটা মেয়ের সাথে আপনাকে তুলনা করবে, আরে গায়ের রঙ এই যে ওর মতো কালো, নাকটা ওর মতো বোঝা। আপনি সত্যি সবার কাছে উপহাস আর তুলনার পাত্রী, আর প্রেমিক আপনার হয়তো প্রেমিকই জুটবে না, সবাই বলবে ধুর এটা একটা মেয়ে হলো কাইলা ভূত। ভাগ্যক্রমে প্রেমিক জুটলেও বিয়ের সময় সেই প্রেমিকও আপনাকে চিনবে না, পরিবারের দোহাই দিয়ে চলে যাবে, প্রয়োজন ছাড়া কারো প্রয়োজন হতে পারবেন না কখনো। আপনি সুন্দরী না হলে কোনো দাম নেই, অসুন্দর হয়ে জন্মানো পাপ, ভয়ঙ্কর রকম পাপ।